প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ এবং আপনাদেরকে আবারও আমি আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই ক্লাস 12-এর অর্থনৈতিক ভূগোল শুরু করে দিয়েছি এবং আমাদের অর্থনৈতিক ভূগোলের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এবং আমরা আগের দিনে আলোচনা করেছি অর্থনৈতিক কার্যাবলীর ধারণা সম্বন্ধে। আজকে আমরা প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা কৃষি সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে এই কৃষিটা পড়ার আগে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করি, যে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত মানুষদের পোশাকের রং কি। এগুলো কিন্তু জেনে রাখবে, পাঁচটা কার্যাবলীরই বিভিন্ন রকম পোশাকের রং আছে। আমরা যেহেতু আজকে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্বন্ধে আলোচনা করছি, তাই আমরা শুধু প্রথম স্তরটাই বলবো। প্রথম স্তরের কার্যাবলীতে নিযুক্ত ব্যক্তিদের পোশাকের রং হচ্ছে লাল, অর্থাৎ রেড। তাই এনাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার্স। ক্লিয়ার? এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য মনে রাখো। এবার আমরা টপিকে ঢুকি। তাহলে আমরা এই কৃষিকাজ বোঝার আগে আমাদের 12-এ বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস মতো আমরা আগে কয়েকটি জিনিস আলোচনা করবো, যেটা হচ্ছে আদ্র কৃষি। এটা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আদ্র কৃষি ও শুষ্ক কৃষি। ওকে, আদ্র কৃষি, শুষ্ক কৃষি, তারপরে হচ্ছে নিবিড় কৃষি। ওকে, চতুর্থত হচ্ছে ব্যাপক কৃষি। পঞ্চমত হচ্ছে শস্যাবর্তন। ষষ্ঠত হচ্ছে শস্য সমন্বয়, শস্য সমন্বয়। আর সপ্তমত হচ্ছে শস্য মোগাড়তা। ওকে, তাহলে এই সাতটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আর এখানে আমি সব ছবি একে একে জিনিসগুলোকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। এবার দেখো, আদ্র কৃষি, এটা খুবই সহজ। আদ্র নামটা শুনে বুঝতে পারছো যে যে কৃষি পদ্ধতি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের সাহায্যে করা হয়। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত যুক্ত এলাকাতে এই কৃষি ব্যবস্থা প্রচলিত, একেই আদ্র কৃষি বলবো। এই আদ্র মানে কি? বৃষ্টিপাত যুক্ত এলাকা। তাই আদ্র কৃষি মানে কি? যেসব এলাকায় বৃষ্টিপাত ভালো রকম হয় সেই সব এলাকাতেই কিন্তু আদ্র কৃষি করা হয়ে থাকে। তাহলে আদ্র কৃষির কতগুলি শস্যের নাম দেখে রাখো। আদ্র কৃষির শস্য হচ্ছে ধান, চা, কফি। ওকে, ধান, চা, কফি, নারকেল ইত্যাদি এক্সেট্রা। এবারে দেখো শুষ্ক কৃষি। শুষ্ক মানে কি? শুষ্ক অঞ্চলে করা হয় যে কৃষি ব্যবস্থা শুষ্ক অঞ্চলে প্রচলিত, অর্থাৎ যে কৃষি যে বৃষ্টিপাতের সাহায্য নেওয়া হয় না এবং শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলে যে কৃষি ব্যবস্থা প্রচলিত সেই কৃষি ব্যবস্থাকেই আমরা শুষ্ক কৃষি নামে অভিহিত করি। এই শুষ্ক কৃষির কয়েকটা শস্যের নাম হচ্ছে গম। ওকে, মিলেট, গম, মিলেট, তৈলবীজ, তৈলবীজ, কার্পাস এক্সেট্রা। এবারে দেখো কৃষি বা যেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, নিবিড় কৃষি বা জীবিকা সত্তাভিত্তিক কৃষিটা কি?
এই নিবিড় কৃষি বা জৈবিকা সত্তাভিত্তিক কৃষিটা হচ্ছে মানুষের শ্রমের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোনো যন্ত্রপাতি ছাড়া, সামান্য কিছু যন্ত্রপাতি, অনুন্নত যন্ত্রপাতির সহযোগে, প্রধানত মানুষের শ্রম, এছাড়াও বিভিন্ন রকম প্রাণী যেমন গরু মোষ ইত্যাদির সাহায্য নিয়ে, অর্থাৎ জৈব শক্তির সাহায্য নিয়ে অনুন্নত কৃষি ব্যবস্থা প্রচলিত, তাকেই আমরা নিবিড় কৃষি বা জৈবিকা সত্তাভিত্তিক কৃষি বলি। আচ্ছা, এর অপর নাম জৈবিকা সত্তাভিত্তিক কৃষি কেন? কারণ এই জৈবিকা সত্তাভিত্তিক কৃষি বলার এটাই কারণ, যেটা হচ্ছে এই কৃষি প্রণালীর উপর ডিপেন্ড করেই কৃষকের সংসার চলে। অর্থাৎ এই নিবিড় কৃষিটা কিন্তু কৃষকের ব্যক্তিগত প্রয়োজন অনুসারেই কিন্তু করা হয়, তাই এই নিবিড় কৃষির অপর নাম হচ্ছে জৈবিকা সত্তাভিত্তিক কৃষি। ওকে, এইবার দেখো ব্যাপক কৃষি, ব্যাপক বা বাণিজ্যিক কৃষি। নামটা শুনে বুঝতে পারছো, ব্যাপক কৃষি হচ্ছে ব্যবসা বাণিজ্যকে সামনে রেখে, ব্যবসা বাণিজ্যের লক্ষ্যকে সামনে রেখে উন্নত যন্ত্রপাতি সহযোগে যে কৃষি ব্যবস্থা প্রচলিত, সেই কৃষি ব্যবস্থাই হচ্ছে ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। ওকে, এইখানে একটা কথা আমার হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে নিবিড় কৃষি উন্নয়নশীল দেশে কিন্তু প্রচলিত, উন্নয়নশীল অর্থাৎ যে দেশগুলিতে উন্নতি এখনো চলছে, মানে উন্নয়ন চলছে, কিন্তু উন্নতির চরম শিখরে কিন্তু এখনো তারা পৌঁছয়নি, যেমন এশিয়া এবং আফ্রিকার কয়েকটি কান্ট্রি, তোমার এই কান্ট্রিগুলোতে কিন্তু নিবিড় কৃষি বা তোমার জৈবিকা সত্তাভিত্তিক কৃষি কিন্তু প্রচলিত, যেমন আমাদের ভারতবর্ষ একটি উন্নয়নশীল কান্ট্রি। ওকে, এবার ব্যাপক কৃষিটা উন্নত দেশে, কিন্তু যেসব দেশ একদম উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক কৃষি কাজে লাগে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, রাশিয়া, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, শস্যাবর্তন হচ্ছে ধরো এইটা কোনো একটা জমি, এইটা একটা আমার জমি, এবং এই জমিতে আমি প্রথম বছর ফলালাম হচ্ছে ধান, ফলালাম হচ্ছে ধান কিংবা গম, ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড ইয়ার ফলালাম হচ্ছে আমি শুঁটি জাতীয় উদ্ভিদ, যেমন ধরো শুঁটি জাতীয় উদ্ভিদের নাম কি, যেমন ধরো কোনো তোমার মটর, ছোলা, এক্সেট্রা। আবার থার্ড ইয়ার একই জমিতে ফলালাম তোমার আমি হচ্ছে আলু। তাহলে এই যে ফার্স্ট ইয়ারে যে ফলালাম ধান কিংবা গম, সেকেন্ড ইয়ারে শুঁটি জাতীয় উদ্ভিদ, যেমন ধরো তোমার মটর, ছোলা, থার্ড ইয়ারে আলু, এই যে একই জমি দেখতে পাচ্ছ, একই জমিতে উর্বরতা বজায় রাখার জন্য পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন রকম শস্য চাষ করাকে বলা হচ্ছে শস্যাবর্তন। অর্থাৎ শস্যাবর্তনকে যদি ভাঙো তাহলে শস্য আবর্তন, অর্থাৎ তোমার বিভিন্ন রকম শস্য একই জমিতে কিন্তু ফলানো হচ্ছে, আসল কারণ কি, উর্বরতা বজায় রাখার জন্য। এইবারে কোশ্চেন, কিভাবে এখানে উর্বরতা বজায় থাকবে, বিভিন্ন রকম শস্য চাষ করলে কি উর্বরতা বজায় থাকবে? এখানে একটা টুইস্ট আছে, ভালো করে দেখো। ফার্স্ট ইয়ার হচ্ছে ধান কিংবা গম, সেকেন্ড ইয়ার শুঁটি জাতীয় উদ্ভিদ, থার্ড ইয়ার আলু। আমি তোমাদেরকে যখন মৃত্তিকা অধ্যায়ের মধ্যে আমি যখন পরিপোষক বা পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে একটা জমির উর্বরতা সঠিক বজায় রাখার জন্য এই কটা মৌল খুব দরকার, অর্থাৎ এগুলি হচ্ছে সংকটপূর্ণ মৌল, মনে আছে পড়েছিলাম? NPK, N মানে হচ্ছে নাইট্রোজেন, P মানে হচ্ছে ফসফরাস, এবং K মানে হচ্ছে কোলিয়াম বা পটাশিয়াম। তাহলে
এই যে এনপিকে, তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় হচ্ছে আমাদের এন, অর্থাৎ তোমার নাইট্রোজেন। এবারে তোমার নাইট্রোজেনটা কি করে আসবে? আমরা জানি আমাদের এয়ারে, আমাদের বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন রয়েছে, 78% সব থেকে হিউজ পরিমাণে। কিন্তু সেটা রয়েছে তোমার দেহভাবে, অর্থাৎ সেটা আমরা গ্রহণ করতে পারি না, নিষ্ক্রিয়ভাবে রয়েছে, ক্লিয়ার? কিন্তু এই যে সেকেন্ড ইয়ার, এই যে মাঝখানের ইয়ার, এইটা ভালো করে লক্ষ্য রাখবে। সেকেন্ড ইয়ারে আমরা কি চাষ করছি? সুটি জাতীয় উদ্ভিদ বা মটর কিংবা ছোলা। এই যে সুটি জাতীয় উদ্ভিদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এরা বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন শোষণ করতে সক্ষম, অর্থাৎ এরা বাতাস থেকে কিন্তু হিউজ পরিমাণে নাইট্রোজেন শোষণ করে। তাই আমরা যদি 2 বছরের মাঝখানে একবার সুটি জাতীয় উদ্ভিদের চাষ করে নিই, তাহলে এই যে ধান কিংবা গম চাষ করার পরে আবার উর্বরতাটা সামান্য হলেও কমেছে, কিন্তু তার পরের বছরে যদি আমি সুটি জাতীয় উদ্ভিদের চাষ করি, তাহলে সে কি করবে? বাতাসের নাইট্রোজেনকে গ্রহণ করে আবার উর্বরতা ফিরিয়ে দেবে এই জমিটা, এবং নতুন উদ্যমে জাগিয়ে তুলবে জমিটাকে, এবং তার পরের বছর থার্ড ইয়ার আমার কিন্তু সুন্দর আলু ফলন হবে। তাহলে বুঝতে পারছো, সুটি জাতীয় উদ্ভিদতেই কিন্তু টুইস্টটা লুকিয়ে আছে, এই সুটি জাতীয় উদ্ভিদ বা মটর কিংবা ছোলা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার শস্যাবর্তন, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আলোচনা করব শস্য সমন্বয়টা কি। দেখো, শস্য সমন্বয় হচ্ছে, ধরো কোনো জমিতে, ধরো আমার 20 বিঘা জমি আছে, ধরো আমার 20 বিঘা জমি আছে, 20 বিঘা, তাহলে 20 বিঘাকে যদি আমরা, আচ্ছা আমি হিসাবে সুবিধা হচ্ছে 10 বিঘাই ধরে নিই, এইটা হচ্ছে তোমার 10 বিঘা, এইটার আয়তন, আমার 10 বিঘা জমিতে আমি চাষ করব। এইবারে আমি ধরো একে সমান 4টে ভাগে ভাগ করে নিলাম, সমান 4টে ভাগে ভাগ করে নিলাম। আমরা এই ভাগে করব ধান, এই ভাগে করব গম, এই ভাগে করব আলু, এই ভাগে করব সোয়াবিন, অর্থাৎ 25% করে, অর্থাৎ তোমার আড়াই বিঘা জমি, অর্থাৎ আড়াই বিঘা করে। দেখো, আড়াই আড়াই পাঁচ, পাঁচ আড়াই সাড়ে সাত, সাড়ে সাত আড়াই হচ্ছে 10। তাহলে যে 2.5 বিঘা করে আমি কিন্তু বিভিন্ন রকম, একই জমিতে বিভিন্ন রকম শস্য কিন্তু আমি চাষ করছি, অর্থাৎ ধান চাষ করছি, ধান চাষ করছি এই জমির সাপেক্ষে 25%, গম চাষ করছি 25%, আলু চাষ করছি 25%, সোয়াবিন চাষ করছি 25%। তাহলে এই যে একই জমিতে বিভিন্ন রকম শস্যের যে আমি চাষ করছি, এই ঘটনাকেই শস্য সমন্বয় বলা হচ্ছে। ওকে, এবারে যদি আমি চাই 50% এলাকা আমি ধানের জন্য রাখবো, আমি গম চাষ করবো না, তাও করতে পারি, এটা আমি সমান সমান দেখিয়েছি, কিন্তু অসমানও তো হতে পারে। আমি ধান করব, ধরো আমি ধান করবো ধরো 5 বিঘা জমি, অর্থাৎ এই গোটাটা, আমি আলু চাষটা করবো না, তাহলে সেক্ষেত্রে আমি গম বা সোয়াবিন চাষ করবো। আবার আমি ধানটাই চাষ করবো 75%, তাহলে 25%-এর জন্য গম আর সোয়াবিন বা আলু এগুলো রাখবো। তাহলে শস্য সমন্বয় ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? মানে একই জমিতে বিভিন্ন রকম শস্যের অগ্রাধিকার ভিত্তিক চাষ করাকে, অগ্রাধিকার ভিত্তিক চাষ করাকে, মানে অগ্রাধিকার ভিত্তিক মানে কি, এই জমিটা কেমন, কোন চাষ করলে, কোন চাষের পরিমাণটা বাড়ালে আমার বেশি ভালো উর্বরতা বজায় থাকবে এবং বেশি ভালো ফলন দেবে। দেখা গেল এই জমিটা হচ্ছে তোমার দোআঁশ মাটি নয়, এই জমিটা হচ্ছে তোমার এলে মাটি। তাই তুমি যদি চাও বেলে মাটিতে কোনোদিন ধান চাষ ভালো হবে, হবে নাই, বেলে মাটিতে সব সময় তোমার এই শুষ্ক কৃষি কাজে লাগে, শুষ্ক কৃষির এই যেই কটা তোমার শস্য এইগুলো কিন্তু তোমার ভালো হয় বেলে মাটিতে, বিশেষ করে মিলেট, তৈলবীজ এইগুলো কিন্তু ভালো জন্মায় বেলে মাটিতে। ওকে, তাহলে আমাদের আগে কি দেখতে হবে, জমির কেমন, জমির মাটিটা কেমন, সেই মতো করে আমাদেরকে কিন্তু শস্য সমন্বয় ধরতে হবে, ক্লিয়ার? এইবার দেখো শস্য প্রগাঢ়তা, দেখো শস্য
অগারত হচ্ছে ধরো কোনো একটা জমি, এইটা আমার কি, এটা আমার এনসিএ। এনসিএ মানে কি, এনসিএ মিন্স স্যার এনসিএ তোমার এনসিএ মানে কি, এনসিএ হচ্ছে ভালো করে দেখো নিট ক্রপ এরিয়া। নিট ক্রপ এরিয়া অর্থাৎ মোট চাষযোগ্য জমি বাই টিসিএ, এইটা মিন্স কি গ্রোস গ্রোস ক্রপ এরিয়া। ক্লিয়ার? এবারে এই জিনিসটা কি, এটা হচ্ছে সূত্র, শস্য অগারটার সূত্র হচ্ছে গ্রোস ক্রপ এরিয়া বাই নেট ক্রপ এরিয়া। এইবার তোমাদের কোশ্চেন, আচ্ছা ইনটু 100, এইটা সবসময় শতাংশে বেরোবে। তাহলে দেখো এই জিনিসটা কি, শস্য অগারতা, ধরো এইটা হচ্ছে আমার একটা জমি, ধরো আমার 10 বিঘা জমি আছে, আমি আগেরটা থেকেই বোঝাচ্ছি, ধরো আমার 10 বিঘা জমি আছে, আমার 10 বিঘা জমি। এবার 10 বিঘা জমিটার তো আয়তন বাড়বেও না কমবেও না, আমার 10 বিঘাই থাকবে, আমার তো 10 বিঘাই থাকবে, আমার অভিজ্ঞ চাষের জমি আছে 10 বিঘা। তাহলে এইটা আমার হচ্ছে এনসিএ, অর্থাৎ আমার অভিজ্ঞ চাষের জমি যেটা সেটা হচ্ছে এনসিএ। তাহলে এই অভিজ্ঞ চাষের জমিতে দেখা গেল আমি 1 বছর 2 বিঘা ধান চাষ করেছি, তারপরের বছর 3 বিঘা আলু চাষ করলাম, তারপরের বছর আবার 7 বিঘা আমি গম চাষ করলাম। তাহলে কি দেখা গেল, এই যে কর্ষণ হচ্ছে, প্রত্যেকটা চাষ করার আগে তো আমাদের ইয়ে করতে হয়, কর্ষণ করতে হয় জমিটা। তাহলে 2 বিঘা ধান চাষ করার সময় আমার জমিটা কর্ষণ করতে হয়েছে 2 বিঘা অঞ্চল, 3 বিঘা চাষ করার সময় আমার ওই টুকু অঞ্চল কর্ষণ করতে হয়েছে, 7 বিঘা চাষ করার সময় আমার ওই টুকু অঞ্চল কর্ষণ করা হয়েছে। তাহলে এবার তোমাকে যদি একটা কোশ্চেন করা হয়, তাহলে তাহলে 10 বিঘার মধ্যে মোট কর্ষিত পরিমাণ কত রে ভাই? আরে মোট কর্ষিত জমির পরিমাণ তো খুব সহজ জিনিস, আমার এতবার কর্ষণ করা হয়েছে মানে এগুলো যোগফল, 3 এ 10 আর 10 এ 2 হচ্ছে 12 বিঘা। তাহলে আমাদের টোটাল 12 বিঘা জমি কর্ষণ করা হয়েছে, 10 বিঘার মধ্যে 12 বিঘা আমাদের আমাদের চাষ করা হয়েছে, 12 বিঘার মানে 12 বিঘার সমান শস্য চাষ করা হয়েছে। তাহলে এইটা, এই যে 12 বিঘা এইটা হচ্ছে আমাদের টিসিএ, অর্থাৎ গ্রোস ক্রপ এরিয়া, অর্থাৎ মোট কর্ষিত জমি বাই অঘিত চাষের জমি ইন্টু 100। তাহলে এবার হিসাব করে দেখো কত কত বেরোয়। তাহলে আমি এখানে হিসাব করি, আমাদের টিসিএ কত, 12, আমাদের এনসিএ কত, 10 ইন্টু 100, আমাদের কত বেরোবে উত্তর, 0 0 কেটে গেল, 120%। ক্লিয়ার? তাহলে আমাদের শস্য অগারতা হচ্ছে 120%, অর্থাৎ আমাদের যদি গোটা জমিটাকে যদি আমরা 100 ভাগ ধরি, তাহলে আমরা 120 বিঘার মতো আমরা চাষ করেছি, অর্থাৎ একই জমিকে আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারছি, কর্ষণ করে করে কর্ষণ করে করে, একবার 1 বছর 2 বিঘা, তারপরে বছর 3 বিঘা, তারপরে বছর 7 বিঘা, এভাবে আমরা চাষ করছি। তাহলে ক্লিয়ার, গোটা টপিকটা ক্লিয়ার? তো কৃষি এই কটি জিনিস আছে, এবার যেগুলো আছে সেগুলো হচ্ছে ওড়ার জিনিস, কিছু বোঝার নাই। তাহলে এইটুকুই হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগলো, আমরা পরের দিনে শিল্প সম্বন্ধে আলোচনা করবো।